পোখরাজ ছেড়ে দে, ওরা যা বলছে ওদের বলতে দে, ওদের হাত থেকে আমাকে বাঁচাবার কোনো প্রয়োজন নেই। কারণ আমি জানি আমি কি করেছি, আমি জানি আমি কি করতে পারি, আমি জানি আমি কি করতে পারতাম। অ্যাকচুয়ালি আমার নিজের কাছে আমি নিজে খুব ক্লিয়ার। না, তোমার শুধু তোমার কাছে ক্লিয়ার থাকলে হবে না, আমার কাছেও ক্লিয়ার থাকতে হবে। আমি তো তোমার বাবা, আমি তোমাকে একটা নির্দেশ দিলে সেই নির্দেশ পালন করতে তুমি বাধ্য। কাল থেকে তুমি হসপিটালে যাবে, কাল থেকে হসপিটালের সমস্ত দায় দায়িত্ব তুমি নেবে। তোমার ছেলে এত খাটছে, এত বিরুদ্ধতার এগেনস্টে খাটছে যে সব দেখে তোমার খারাপ লাগে না? বাবা, তুমি কি এটা আমাদের মিন করলে এই বিরুদ্ধতা কথাটা বলে? ঠিকই তো ধরেছো ঝটকা, তোমরাই তো বিরুদ্ধতা তৈরি করো। হ্যাঁ, তুমি কি বলবে বলো, বকরাজ কি বলছিলে? হ্যাঁ জাতান, আমি এই বিষয়ে কাউকে কিছু জানাইনি, পুলিশকেও ইনফর্ম করিনি। মনে হয়েছিল করি, কিন্তু আমার মনে হয়েছিল তার আগে তোমায় জানানো উচিত। আমার দুই কাকা, আমার দুই গুণধর কাকা হসপিটালে গোপনে সোনার বিস্কিটের ব্যবসা চালাচ্ছে। বকরাজ, তোমরা কিচ্ছু অস্বীকার করতে পারবে না, সবকিছু ছবি তোলা আছে। কুরিয়ার বয়কে দিয়ে কিন্তু বাক্সটা আমি নিজে খুলিয়েছিলাম। আমের নাম করে আমের তলায় আপনাদের কি কেউ সোনার বিস্কিট পাঠাচ্ছে? এমনি এমনি পাঠিয়ে দিল। কই, আমাদের তো কেউ পাঠায় না। এটা তোমরাই যে প্ল্যান করে করনি তার কি প্রমাণ আছে? আরে রঞ্জা, এসব এসব অভিজ্ঞতা তোমার বাবার রয়েছে, বহুদিনকার অভিজ্ঞতা, তুমি ছোটবেলা থেকে সব দেখে এসছো, সমস্ত গ্রুপগুলোকে তুমিই চেনো, ফলে তুমিই করাতে পারো। বাহ, তার মানে তোমরা দুজনে মিলে ব্যাপারটাকে এইভাবে ঘুরিয়ে দিচ্ছ? না 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 না, প্রকাশ, না না না, আরে ভুল করছিস তুই, থানা পুলিশ হলে ফেঁসে যাবি তোরা। বুঝতে পারছিস না, ভাবতেও পারছিস না, তোর বউ রঞ্জা এমন পাশা ফাঁসবে তুই কল্পনাও করতে পারছিস। ব্যাকগ্রাউন্ড কার আছে? আমাদের তো নেই, ব্যাকগ্রাউন্ড তো ওর আছে, এই কাজটা তো ওই করতে পারে। দেখ প্রকাশ, তুই খুব ভালো করে জানিস যে বিস্কিট পাচার করে সংসার চালানোর দরকার আমাদের দুজনের পড়বে না অন্তত। আমি একজন ডাক্তার, সোনার বিস্কিট স্মাগল করে আমার টাকা রোজগার করার কোনো প্রয়োজন নেই। ফর ইওর ইনফরমেশন, তাহলে কে করেছে রঞ্জা? কে করতে পারে? কে রঞ্জা? যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। বাহ, ঠিক আছে, তার মানে রঞ্জা করেছে, সেটাই বলছো তো? করেছে তো। আচ্ছা আচ্ছা, আমাদের ফাঁসানোর জন্য সিম্পল, নিজের লাইন ক্লিয়ার করার জন্য সিম্পল। তাহলে একটা কাজ করি, আমরা বরং সত্য অনুসন্ধান করার চেষ্টা করি, বুঝলে? না, আমরা তো করতে পারবো না, তাহলে আমাদেরকে পুলিশকে ইনফর্ম করতে হবে কি রঞ্জা, তাই তো? গো অ্যাহেড। পোখরাজ, বারবার থানা পুলিশ করলে কি আমাদের হসপিটালের জন্য সেটা খুব একটা ভালো হবে? মানে এই তো কিছুদিন আগে থানা পুলিশ হলো হসপিটালে, তাই বলছি খুব একটা সুনাম বোধ হয় হবে না, তাই না বকরাজ? সুমু, বাড়িটা বাড়ি, বাড়িটা হোটেল নয়, আর সেই বাড়িটাকে বাড়ির মধ্যে রাখার দায় শুধু অঙ্কিতার নয়, তোমারও। সেটা যদি তুমি ভুলে যাও তাহলে আমরা তোমাকে সেটা মনে করিয়ে দেবো, আর আমার নাতনিও যদি ভুলে যায় তাহলে তাকেও আমরা মনে করিয়ে দেবো। আমার মনে হচ্ছে তোমাদের কোথাও একটা সমস্যা হচ্ছে, তোমরা বসে এটা মিটিয়ে নাও। কোনো প্রশ্নই ওঠে না, ও যখন আমাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে তখন থাক, আপনাদের বাড়িতেই থাক। আমাদের কাছে থাকবে নাকি ও নিজের সংসারে ফিরে যাবে সেটা ওর সিদ্ধান্ত, তুমি তো জোর করতে পারো না সৌম্য। ও এই বাড়িটাকে ইচ্ছে মতো ব্যবহার করবে, মানে হোটেলের মতো, যখন খুশি আসবে, যখন খুশি বেরিয়ে যাবে, কাউকে কিছু বলার প্রয়োজন হবে না, আর এটাকে ওর সংসার বলে আমাকে মানতে হবে।
ভালো কথা। শুনুন, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, যদি অঙ্কিতা এই বাড়িতে থাকতে চায় থাকুক, আমার কোনো আপত্তি নেই, আমি দিল্লি শিফট করে যাবো। সময় তোমার এত রাগ কেন হলো ওর উপরে? কাজের সফলতা পেয়েছে বলে? আমি তো ভেবেছিলাম তুমি ওকে আরো এগিয়ে নিয়ে যাবে, তোমার সমান সমান হয়ে যাচ্ছে, তাই বোধহয় তুমি ওকে সহ্য করতে পারছো না। আমার সমান সমান? আপনি হাসালেন আমায়। আরে কথা বলি, লয়ার হিসেবে ওকে আমার সমান হতে গেলে এখনো 10টা জন্ম অপেক্ষা করতে হবে। তাই বলছি প্লিজ এসো, আজে বাজে কথা বলে মাথাটা কাবেন না। আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তুমি ওদের বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটা ওকালতি প্র্যাকটিস করতে করতে ভুলে গেছো। যদি সত্যি ভুলে গিয়ে থাকো আগে শেখো, শিখে আমাকে ফোন করো। আপনি আমাকে এভাবে অসম্মান করতে পারেন না। মান অপমান তো সবার মধ্যেই আছে সৌম, তার আগে তুমি যে আমাকে অপমান করেছো সেটা কি তুমি খেয়াল করে দেখেছো? আমি তোমাকে অপমান করতে চাইনি, তুমি যদি আমার কথায় আঘাত পেয়ে থাকো তাহলে আমি দুঃখিত। তবে তোমাকে আমি আবার বলবো, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে বলবো, তোমার বাড়িতে যদি তোমার মাথার উপরে কেউ থাকতেন তাহলে তিনিও তোমাকে একই উপদেশ দিতেন, নিজের মধ্যে সম্পর্কটা ঠিক করে নাও, স্বামী স্ত্রী যখন তখন তো এটা ঝেড়ে ফেলার সম্পর্ক নয়। আমি তোমাকে ইনভাইট করছি সৌম, তুমি আমাদের বাড়িতে এসো, মাথা ঠান্ডা করে ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে যা করবার করো। রাখছি আমি। শোনো বকরাজ, তোমাকে আমি একটা নির্দেশ দিয়ে দিচ্ছি, আমার হসপিটালের প্রেমাইসেসে তুমি যদি কোনো রকম কোনো অন্যায় দেখতে পারো তুমি অবশ্যই প্রতিবাদ করবে। সঙ্গে তোমার বাবাকে নিয়েও প্রতিবাদ করার জন্যে, রঞ্জাকে নিয়েও। অবশ্য রঞ্জা সম্পর্কে যদি কারো কোনো অভিযোগ থাকে সে অভিযোগ তো করলেই হবে না, তার জন্য কোর্টে যেতে হবে, কোর্ট যা রায় দেবে তাই হবে। বাবা আপনি অন্যভাবে নেবেন না, মানে আপনি ভাববেন না যে আমি ভয় পেয়ে কথাটা বলছি। কি বলুন তো, আমাদের হসপিটালের এত সুনাম তো, আর এই জাস্ট কয়েকদিন আগে থানা পুলিশ হলো হসপিটালে, আবার যদি থানা পুলিশ হয় হসপিটালের সুনামটা তো নষ্ট হবে, কেউ ভরসা করতে পারবে না, কোনো পেশেন্ট আর আমাদের হসপিটালে আসবে না। আমি জানি মেজমা, তোমার থেকে এই বিষয়ে সেন্স আমার বেটার আছে, এক্স্যাক্টলি এই কারণেই আমি এই পারিবারিক কেচ্ছাটা সবার সামনে আনতে চাইনি। কিন্তু দাদা আমার মনে হয়েছিল এই বিষয়টা তোমার জানানো উচিত, অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম জানাতে পারিনি, তাই আর জানালাম। এখন ফাইনালি তুমি কি সিদ্ধান্ত নেবে সেটা তোমার উপর নির্ভর করছে। আমি একটাই কথা বলবো দাদা, রিকোয়েস্ট করবো তোমাকে, এবার যদি তুমি আমার কাকাদেরকে ছেড়েও দাও ভবিষ্যতে কিন্তু এত সহজে ছেড়ে দিও না, এমন কোনো নিদান দাও যাতে এরপর আমার কাকারা হসপিটালে ঢুকতে না পারে, তাহলে হয়তো ভবিষ্যতে এরকম ঘটনা আর ঘটবে না। ফ্যান্টাস্টিক, এটাই তো উদ্দেশ্য ছিল তাই তো? Very well. So the game is on. Vishu, তাহলে আমাদের কি করা উচিত? We should go to the court, Meza. আমাদের justice চাই, আমাদের hospital থেকে সরিয়ে দেওয়ার জন্য এরকম blackmailing করা হবে, আমাদের ফাঁসানোর চেষ্টা করা হবে, এটা কেন মানবো? এটা কেন মানবো? মানার তো কথা নয় এটা। একটা criminal ঘরের মেয়ে এসে রাজ করবে,
আমরা লেখাপড়া শিখে হসপিটাল থেকে এত কষ্ট করে দাঁড় করালাম, আমাদেরই সরে যেতে হবে, নিজেদেরই সরে যেতে। কেন কেন মানবো না, এটা এটা মানবো না, কিছুতেই মানবো না মেজদা। আপনারা বারবার ক্রিমিনাল ঘরের মেয়ে, ক্রিমিনাল ঘরের মেয়ে বলে যে স্ট্যাম্পটা আমার উপর দিচ্ছেন না, আমি কিন্তু একবারও জেল খেটে আসিনি। আপনারাই বারবার কোনো না কোনো কারণে জেল খেটে এসেছেন। এবার ঠিক করে বিচার করে বলুন তো, কে আসল ক্রিমিনাল, আমি না আপনারা? চলো 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 পাল্টা।